শ্রীমিতি কি করো? আমি রান্নাঘরে আয়ে আছি। রান্নাঘরে মানুষ কি করব? রান্না করব না? নিরামিষ, ফুলকপি, মটর, আলু সবজি। মটর আলু হ্যাঁ ডালুম না, এখন ভাজুন তো, আগে ফুলকপি ভাজুন, তারপরে আলু ভাজুন, তারপরে দিয়ে তরকারি ভাজুন। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজুন। হলদি আর লবণ দিও। আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো শুকনো মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন। এগুলো একটু ফ্রাই হয়ে গেলো। এখন দিয়ে দেবো ফ্রাই করা ফুলকপি, আলু, তারপরে সব মশলাগুলো দিয়ে দেবো। চিলি পাউডার, জিরা, হলদি, লবণ, কাঁচামরিচ, ভালো করে মিক্স করে নিন। তার সাথে দিয়ে দিন মটরশুঁটি গুলো, না না হালকা বাকি আছে, মশলাগুলো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে দিন জল। তা ফুলকপি এগুলো সব ভালো মতন বয়েল হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিন। ভালো করে একটা বয়েল হয়ে যাক, তো গাইস দেখো ফুলকপি আলু মটর রান্না হয়ে গেছে। এটা আজকে দিন।